সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনতে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী। বিদেশে বসে গুজব ছড়িয়ে আর ধরা ছোঁয়ার বাইরে থাকার সুযোগ নেই বলেও এ সময় মন্তব্য করেন হাসান মাহমুদ। এছাড়া নির্বাচনকে সামনে রেখে কেউ যেন অপপ্রচার করতে না পারে সেজন্য গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বিদেশ থেকে যে গুজব ছড়ানো হয় সেগুলোর ব্যাপারে আমরা ওয়াকিবল, আপনারা দেখেছেন আগের তুলনায় সেটি কমেছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই গুজব ছড়ানোর জন্য বিএনপি এবং জামাত তাদেরকে নিয়মিত পয়সা দেয়। নির্বাচনকেও সামনে রেখে আপনারা যাতে কেউ গুজব ছড়াতে না পারে, অপপ্রচার করতে না পারে, সেজন্য আপনারা আগের মতোই সোচ্চার থাকবেন।